আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে। আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো আজ আমি গিয়েছিলাম, আজ না, এটা তো গত শনিবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো বেড়াতে গিয়েছিলাম আদিলের চাচার বাসায়। তো সেখানের ভিডিওটা আর কি, ওখানে আমাদের বারবিকিউ, ছোট্ট একটা বারবিকিউ পার্টি হচ্ছে, সবাই গেলাম আর কি। হঠাৎ সকালবেলা ওরা কল দিল আমার দেবর আসার জন্য আর কি। তো আমরাও চলে এলাম, যেহেতু স্যাটারডে তেমন কাজ থাকে না কারোরই, সবাই কোথাও না কোথাও বেড়াতে যেতে চায়, মন চায়। আর এখন যেহেতু সামার চলছে, তো ওদের বাসায় আসলাম। অলরেডি তারা বারবিকিউ শুরু করে দিয়েছে, আর আমি চারপাশটা দেখছি এখানে কী কী করি, কীভাবে সবাই মিলে একসাথে কী করা হচ্ছে সেটাই শেয়ার করবো আর কি। আর এই যে আমার জাল খুব সুন্দর করে, খুব হেলদিভাবে একটা সালাদ তৈরি করেছে, অনেক কালারফুল, দেখতেই লোভনীয় লাগছে। বারবিকিউতে দেখা যায় বেশিরভাগ সময় যারা বাড়ির ছেলেরাই আর কি কাজকর্ম বেশি করেন, মেয়েরা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দেন, আর ছেলেরাই এগুলো মানে কুক করার কাজে বিজি থাকেন। তো সেটাই হচ্ছে। আর আমি মানে আশেপাশে ঘুরছি, কারণ ওদের সাইডটা, ওদের যে বাসাটা, ওই বাসাটা মোটামুটি অনেকটাই মানে গেলে আর কি অনেকটাই বাংলাদেশের একটা ফিলিংস হয় সেখানে গেলে, গাছপালা চারদিকে, গার্ডেন এগুলো দেখলে। যেহেতু আমার গার্ডেন নেই, সেই কারণে ওদের ওই দিকে গেলে গাড়ি ঘোড়ার শব্দ একটু কম থাকে, মনে হয় যেন একটা গ্রামের পরিবেশে আছি। তো যাই হোক, আমি চারপাশটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু ওরা একটা মানে স্ট্যান্ডের মধ্যে খুব সুন্দর করে পাখির খাবারগুলো রেখেছে। আকাশটা দেখুন খুবই চমৎকার, নীল আকাশ, তারপর সাদা মেঘ, সাথে আবার গাছের সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন। গার্ডেনের মধ্যে ওরা একটা স্ট্যান্ডের মধ্যে পাখির যে খাবারগুলো আছে আর কি, পাখিরা আসে, এখানে প্রচুর পাখি আছে, তো পাখিরা আসে, এসে খাবারগুলো খেয়ে যায়, এভাবে রাখা হয়েছে। একটু পরে আপনাদের দেখাবো কীভাবে পাখি খাবার খাচ্ছে, এসে চুড়ি পাখি, নানান রকমের পাখিরা আসে খাবার খেতে। আর আমি একবার গার্ডেনে যাচ্ছিলাম, একবার কিচেনে আসছিলাম। তো এখানে আমার জাল, যেহেতু চিকেন বারবিকিউ করা হচ্ছে, তো ওর সাথে চিকেনের সাথে ও একটু ফ্রাইড রাইস করবে আর কি, সিম্পলভাবে ভেজিটেবল দিয়ে। তো সেটা আমি একটু রেকর্ড করলাম। তো ফ্রাইড রাইসে আমি একটু বলেছিলাম যে দিয়ে দাও বিরিয়ানির একটু মশলা, যদি একটা দেওয়া হয় খেতে ভালো লাগবে। আসলে রান্নাটা আমাদের যার যার পছন্দের ওপরে, আমরা যাকে, আমি কিন্তু অত কিছু মানে এটা দিলে কী হবে, ওটা না দিলে কী হবে এটা চিন্তা করি না, মনে হয় যেটা আর কি, যেটার সাথে দিলে ভালো লাগবে সেভাবেই দিয়ে দিই। তো একটু বিরিয়ানির মশলা এই ফ্রাইড রাইসের সাথে অ্যাড করে দেয়া হলো, কালারফুল, খুব সুন্দর একটা মানে ভেজিটেবল ফ্রাইড রাইস হয়েছিল, অনেক টেস্টি, অনেক মজার। আসলে খাওয়া দাওয়া খুব বড় কথা না, আমরা যে সবাই একসাথে হয়েছি, বিশেষ করে বাচ্চারা খুবই এনজয় করে, কোথাও গেলে বা ওরাও আসলে আমাদেরও ভালো লাগে। তো আর সামার ছাড়া দেখা যাচ্ছে যে উইন্টারে তো মানে কেউ আসলে সেভাবে এনজয় করতে পারে না, বেশিরভাগ সময় এখানে ঠান্ডা থাকে। এই যে দেখুন অনেক সুন্দর, অনেক কালারফুল একটা গার্ডেনে বের করে নিয়ে আসা হয়েছে। সবাই যেহেতু গার্ডেনে বসেই খাওয়া দাওয়া করবেন, এই জন্য এখানে গার্ডেনে নিয়ে আসা হয়েছে। ফ্রাইড রাইসটা অনেক সুন্দর, অনেক কালারফুল হয়েছে। তো
আর এই যে বারবিকিউয়ের যে চিকেন, তারপর এগুলো দেওয়া হয়েছিল আর কি। এক দিকে খাওয়া শেষ হয়ে গেছে, আরেক দিকে আবার মানে ছোট্ট, এটা খুব একটা বড় বারবিকিউয়ের গ্রিল ছিল না আর কি, তো দুবারে দেয়া হলো। আর আমি ফাঁকে ফাঁকে ওর যে ফ্লাওয়ারগুলো লাগিয়েছিল আমার জাল, সেগুলো দেখাচ্ছিলাম। খুবই এনজয় করি আসলে, বাহিরে গেলে ভালো লাগে মানে বাহিরের দৃশ্যগুলো, বিশেষ করে গ্রামের, মনে হয় যেন গ্রামে চলে এসেছি ওদের সাইডে গেলে। তো এই যে দেখুন একটা পাখি এসেছে, ভাবলাম যে এটা মিস করা যাবে না। আমি একটু দূর থেকেই করছিলাম, কারণ কাছে গেলে পাখিটা উড়ে চলে যাবে, সেই জন্য পাখি এসে খাচ্ছে, আমি সেটা কাছে না গিয়ে একটু দূর থেকে জুম করে এটা দেখাচ্ছি আপনাদের। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল, আসলে সাউন্ডটা রাখিনি কারণ বিভিন্ন রকম কথাবার্তা আমরা বলছিলাম সেখানে, তো কমই বলছিলাম মানে আস্তে আস্তেই বলছিলাম যাতে পাখিটা উড়ে না চলে যায় আর কি। খুব সুন্দর করে এভাবে খেয়ে যাচ্ছে পাখিগুলো, এখানে পানীয় রাখা হয়। আর একটু কাছে যেতে চেয়েছিলাম, ভেবেছিলাম যে এই যে গাছের উপর আরেকটা পাখির বাসার মতো করে রেখেছে ওরা, মানে চারদিকে আমি দেখলাম পাখির জন্য অনেক কিছু, চারপাশটা মানে এদিক ওদিক পাখির বাসা, তার থেকে শুরু করে খাবারও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওরা, ব্যবস্থা করে রেখেছে, ছড়িয়ে ছিটিয়ে রাখেনি, খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে। আমার আসলে অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে রাখতে ইচ্ছে করছিল, কারণ পাখিটাও উড়ে যাচ্ছিল না, আর ভাবছিলাম যে দেখতেও খুব ভালো লাগছে, দেখছেন বাতাস দিচ্ছে কিন্তু, আর বাতাসের মধ্যে বাইরে বসতেও ভালো লাগছে, বসে এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা বিকেলে, এটা বিকেলের দিকে আমি চা বসিয়েছি, আর যেহেতু আমি জাল চা জাল দিয়ে না খেলে আমার ভালো লাগে না, তো আমি বললাম যে আমি চালটা করে নিচ্ছি, তুমি তুমি অন্য কাজ করতে পারো আমার জালকে। তো ও অন্য কাজগুলো করছিল আর আমি চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে এখন চা পান করব আমরা সবাই, চা হচ্ছিল। ফাঁকে ফাঁকে আমি ওর ফুলের গাছগুলো ও বাহিরের দৃশ্যগুলো একটু তুলছিলাম আর কি। তো এই আর কি, এভাবে আমরা আমাদের গত সানডেটা আমরা এভাবেই এনজয় করেছি। আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিই, আল্লাহ সবাইকে যে যেখানে আছেন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আমার আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। এখন আমরা চলে যাব চা নাস্তা খাওয়ার পর, এটা মাগরিবের পরে, যেহেতু এখন মাগরিব হতে হতে প্রায় 9:30 হয়ে যায়, তো মাগরিবের পর পরই আমি বের হয়ে গিয়েছিলাম। আর এখনও যেহেতু পুরো অন্ধকার হয়নি, কিছুটা আলো মানে অন্ধকার হয়ে আসছিল, তাই আমরা রাস্তায় নামার পর দেখলাম যে আকাশের দেখতে পাচ্ছি, আকাশটা কি চমৎকার লাগছে, সেটা দেখে লোভ সামলাতে পারলাম না, বাহিরে মানে ক্যামেরাটা ধরে রাখলাম। ট্রাফিক লাইটে যখন আমরা ট্রাফিক লাইটে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে একটু আকাশের রংটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আকাশের যে সৌন্দর্যটা। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।